हेलो एवरीवन, गुड मॉर्निंग। सकाल सकाल चले এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো সকালবেলায় ঘুম থেকে উঠেছি 6টায়। 6টায় ঘুম থেকে ওঠার পর নিজে একটু ফ্রেশ হয়ে চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে। ব্রেকফাস্ট বলবো না, বানাচ্ছি হচ্ছে টিফিন, কারণ রাজা স্কুলে যাবে, তারপরে 9টা সাড়ে 9টা নাগাদ টিফিনটা করবে। তো আজকে রাজাকে টিফিনে দিচ্ছি ডিম টোস্ট, আর আমিও আমার জন্য এখনই ডিম টোস্ট বানিয়ে নেব, কারণ পড়িয়ে উঠে আমি একদমই সময় পাবো না। আজকে যেহেতু একটু বেরোনোর কথা আছে, তাই পড়িয়ে উঠে তাড়াহুড়ো করে ঘরঠার ঝাড় দিয়ে মুছে স্নান করে তারপরে তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরোতে হবে। তো রাজাকে এখানে 4খানা ডিম টোস্ট সাথে একটুখানি মেয়োনিজ দিয়ে দিয়েছি, আর আমার এখানে 3খানা ডিম টোস্ট আমি ঢাকা দিয়ে রাখলাম, পড়িয়ে উঠে খাবো। তো ততক্ষণে একটু বাসন ঠাসন আছে, এগুলো ধুয়ে টুয়ে পরিষ্কার করে রাখি। আর রাজা কিন্তু আজকে সাইকেল নিয়ে স্টেশন যাবে না, আজকে একদম বাইক নিয়ে চলে যাবে কাঁচড়া। তো একটু তো চিন্তা হয়ই বলো, যেহেতু বাইক নিয়ে অতটা দূর যাবে। তো রোজ এরকম যে এই প্রথম যাচ্ছে এই না, এর আগেও রাজা অনেকবারই বাইক নিয়ে গেছে। কিন্তু যাই হোক, আমি বললাম যে কল্যাণী রোড দিয়ে যেও না, অনেকটাই মানে স্পিডে গাড়ি ঘোড়া যায়, তো ভীষণই ভয় লাগে। তো রাজাকে বললাম যে তুমি এই আমাদের এই রাস্তা দিয়ে চলে যাও, ভেতরের রাস্তা দিয়ে, তাতে একটুখানি আমার চিন্তাটা কমবে। তো সেই কথা শুনে সেইভাবেই গেল। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি দেখেছো, আর সাথে ঘরের সমস্ত কাজবাজ আজকে হয়ে গেছে। যেহেতু আজকে একটু বেরোনোর কথা আছে, পড়িয়ে উঠে তাড়াতাড়ি করে কয়েকটা টুকিটাকি কাজ আর বাকি থাকবে, সেগুলোকে সেরে নিয়ে তাড়াতাড়ি করে স্নান ঠান করে রেডি হয়ে বেরিয়ে যাব। তোমরা তো সেটা দেখতেই পারবে, কোথায় যাই, কী করতে যাই, কী কাজ আছে, সমস্ত কিছু এই ভিডিওতেই জানতে পারবে। তো তোমরা আমার সাথে থাকো আর ভিডিওটা এনজয় করতে থাকো। আর এখন বাজে সকাল 7:25, আর এই সময় কী খাবো? আমি একটুখানি গরম জল আর দুটো বিস্কিট খাবো, তারপরে তো আজকে তো ব্রেকফাস্ট রেডি করেই রেখেছি, খেয়ে তাড়াতাড়ি বেরিয়ে যাব। তো চলো গরম জলটা খেয়ে নিই। পড়াতে বসে গেছি সকাল সকাল, আর পড়িয়ে উঠেই তাড়াহুড়ো করে বেরোতে হবে। তো আজকে ওদের 9:30 না, আজকে ওদের 9টায় ছুটি দেবো। আর ওপরেও বসাইনি, নিচের ঘরেই হয়ে গেছে যেহেতু সবার, তো নিচের ঘরেই বসিয়ে দিয়েছি। তারপরে যে কি করে তাড়াহুড়ো করে রেডি হয়েছি কি আর বলবো। বাড়ি থেকে বেরিয়েই টোটো খুঁজছিলাম, তো দেখলাম যে লোচনদার স্কুল ভ্যানটা যাচ্ছে তাড়াতাড়ি করে। লোচনদাই বললো যাবে নাকি শ্যামনগর, আমি চাই হ্যাঁ হ্যাঁ শ্যামনগর যাবো। তো লোচনদা দাঁড়ালো, বাচ্চাদের সাথেই উঠে গেলাম গাড়িতে। আর বাচ্চা এই যে মাঝখানের বাচ্চাটা আমাকে বলছে ম্যাম তুমি ইউটিউব করো না, আমি বলছি হ্যাঁ ইউটিউব করি, দাঁড়া তোদের একটু ভিডিও নিয়ে নিই, বলে ওদের একটু ভিডিও নিয়ে নিলাম। আর লোচনদাকে আমার বাড়ির সামনে থেকে একদম শ্যামনগর স্টেশন অবধি ছাড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। যাই হোক, হাতের মধ্যে ক্যামেরাটা কেমনভাবে ছিল দেখো, একটু ব্যাকা হয়ে ভিডিও উঠে গেছে। তো ভাবলাম এই ফুটেজটাও দিয়ে দিই, যে আমি হেঁটে হেঁটে একটুখানি হেঁটে স্টেশনে যাচ্ছি। স্টেশনে গিয়ে দেখি বাবা কী প্রচণ্ড লাইন। যাই হোক, লাইন দিয়ে টিকিট কেটে নিলাম। তো এখনও পর্যন্ত তোমাদের জানাচ্ছি না যে আমি কোথায় যাচ্ছি, তাই টিকিট টাকে উল্টো করেই তোমাদের সাথে দেখালাম। তো বসে আছি অনেকক্ষণ ধরে, ট্রেন আর আসছেই না আসছেই না। 10:40-এর ট্রেন ছিল, কেটে গেল আরও 15 মিনিট। তো বসেই আছি সেইভাবে কতক্ষণ অপেক্ষা করছি। আর এদিকে দেখো একটা ট্রেন বেরিয়ে গেল, মানে নৈহাটি লোকাল বেরিয়ে গেল। তো নৈহাটি লোকালে তো আমি যাব না, আমি তারও পরের স্টেশনে যাব, তাই জন্য বসে আছি। এরপরে ট্রেন আসলো, ট্রেনে উঠে গেলাম। তো ট্রেনে উঠে ভিডিও করতে এখনও পর্যন্ত কমফোর্টেবল নই। আর এই পুচকু বাচ্চাটা ওই স্টেশনে বসার থেকে এত পাকা পাকা কথা বলছিল যে ওর ভিডিও করতেই ভুলে গেছি। তো ট্রেনে উঠে ও যখন নামবে নৈহাটি স্টেশন, তো ও আমাকে টাটা দিল, তা আমি ভাবলাম ওর একটুখানি ভিডিও করে নিই। তারপরে আমি চলে গেলাম কোথায় সেটা তোমরা ভিডিও দেখতে দেখতেই বুঝতে পারবে। আর সাথে কিন্তু প্রোটেকশান অবশ্যই নিয়ে নিয়েছি, চোখে চশমা আর ওড়না, কারণ বাইরে প্রচণ্ডই রোদ। ছাতাও নিয়ে গেছিলাম, কিন্তু যেহেতু স্টেশনের মধ্যে দিয়ে যাচ্ছি তাই আর ছাতা খুলতে হয়নি। তো চলো দেখো কোথায় চলে আসলাম, এসে গেছি রাজার স্কুলে। তো রাজা ওখানে দেখো গাড়ি বার করছে, আমরা দুজনেই একসাথে বেরোবো বলে। আর এই যে রাজার সামনে দাঁড়িয়ে আছে জয়লালদা, তো জয়লালদা বুঝিয়ে দিচ্ছে যে কিভাবে যেতে হবে, মানে কোন রাস্তা দিয়ে যেতে হবে, যেই রাস্তা দিয়ে গেলে রাস্তাটা একদমই ভালো পাওয়া যাবে, কোনো ধুলোবালি থাকবে না। আর অন্য রাস্তায় নাকি ভীষণ ধুলোবালির কাজ হচ্ছে। তো এই যে দেখো রাজার স্কুল, এখন তো স্কুল ছুটি হয়ে গেছে, যেহেতু এটা 11:30-এর বেশি বেজে গেছে, 11:30-টার সময় রাজার স্কুল ছুটি হয়। আর আমার জন্যই রাজা অপেক্ষা করছিল যে আমি কতক্ষণে আসব। তারপরে এসে গিয়ে তারপরে দুজনে মিলে আবার একসাথে বাইকে বসে চলে যাচ্ছি। তো চলো কোথায় যাচ্ছি অবশ্যই জানাচ্ছি তোমাদের, দেখো পুরো ভিডিওটা তাহলে জানতে পারবে। তো সকালে যে খাবারটা বানিয়েছিলাম সেই খাবারটা এখন তো আবার খাওয়া হয়নি, কারণ এত তাড়াহুড়ো লেগেছিল যে যেই সময় মানে ফটাফট ফটাফট করে তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি
করে নিই, তারপর আবার তোমাদের একটুখানি কোথায় যাচ্ছি কি যাচ্ছি দেখাচ্ছি। সুন্দর একটা রাস্তায় যাবো। আর সত্যি সত্যি কল্যাণী রোডের রাস্তায় প্রচণ্ডই ধুলো, কারণ এখানে অনেক কাজ হচ্ছে। দেখো কত বড় বড় ফ্লাইওভার হচ্ছে, আর পাশে অনেক সুন্দর সুন্দর রাস্তা হচ্ছে, তো তার জন্য তো রাস্তায় একটু ধুলো হবেই। আর সেই ধুলো নিয়েই চলে যাচ্ছি আমরা। এই রোডটার নাম কি? আচ্ছা, জাগুলির দিকে যাচ্ছি তাহলে, জাগুলির রোড। তো দেখতেই পাচ্ছ রাস্তাটা একদম ফাঁকা। আগেকার কল্যাণী রোডের সাথে এখনকার কল্যাণী রোডের কোনো মিল নেই, কারণ আগেকার কল্যাণী রোডে নাকি চুরি ছিনতাই ডাকাতি এগুলো ভীষণই হতো, তবে এখন সেই জিনিসটা অনেকটাই কম। তাও রাত্রের দিকে আসতে একটু ভয়ই লাগে। আর রাস্তার দুধারে দেখো অনেক গাড়ি দাঁড়িয়ে আছে, তারপরে কত সুন্দর সুন্দর ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে, কলকারখানা, যেখানে কিনা অনেক লোকজন কাজ করতে পারবে আশা করি। ওই যে ওইটা দেখো বড় লোকদের রাস্তা, আর এটা গরিবদের রাস্তা, এখান দিয়ে গরিবরা যাচ্ছে আর উপর দিয়ে বড় লোকরা যাবে। তো আমি আর রাজা দুজনেই চলে এসেছি আমাদের বিএড কলেজে। তোমরা অনেকেই জানো যে আমি আর রাজা একসাথেই বিএড করেছি, তো আমাদের নাকি রেজাল্ট সার্টিফিকেট দুটোই চলে এসেছে, তো সেটাই কালেক্ট করার জন্য চলে এসেছি। আর এখানে বসে বসে একটু অ্যাকোরিয়ামের ভিডিও করছিলাম, আর সাথে মনে পড়ছিল যে বিএড কলেজে আমরা কত আনন্দ করেছি বন্ধুরা সবাই মিলে। আর আমরা তো এক্সকারশনেও গেছিলাম ভাইজাগ বন্ধুদের সাথে মিলে একসাথে সবাই, তো সেই জিনিসটা আমার মনে বেশি আঁচড় কাটে মানে বিএড করার। তারপরে দেখো আমাদের রেজাল্ট নেওয়া হয়ে গেছে, এবার বাড়ির দিকে যেতে হবে, আর একদম রোডের কাছেই বিএড কলেজটা। তো উঠে গেছি, কিন্তু মনে একটুখানি দুঃখ রয়ে গেছে, কারণ রাজার রেজাল্ট আর সার্টিফিকেটটা পাইনি। কেন পাইনি সেটা তোমাদের বাড়ি গিয়েই জানাচ্ছি। তো রাজা এখানে দেখো, এখানে এইমসটা দেখাচ্ছে, কল্যাণীর এইমস। তো আমি তো এই প্রথমবার এইমস দেখলাম যে এখানে এইমস তৈরি হয়েছে, অনেকটা জায়গা জুড়ে এইমসটা। আর এরপরে বাড়ির দিকে যাচ্ছি, চলো শ্যামনগরে গিয়ে একবারে ভিডিও করি। এই যে শ্যামনগরে চলে এসেছি, আর শ্যামনগরে এসে বিরিয়ানির দোকানে দাঁড়িয়ে পড়েছি, যেহেতু আজকে বাড়িতে রান্না করিনি তো বিরিয়ানি তো নিতেই হবে, কারণ কি খাবো বাড়ি গিয়ে। তো রাজাও বলছিলো যে আজকে, রাজা আগে থেকেই সেটা বলে দিয়েছিল যে আজকে আর বাড়িতে রান্না করার কোনো দরকার নেই, কারণ অনেক তাড়াতাড়ি বেরোতে হবে, তো বিরিয়ানি নিয়ে নাও। তো বিরিয়ানি নিয়ে নিলাম, দুজনে দু প্যাকেট চিকেন বিরিয়ানি। আর বিরিয়ানি নিয়ে গিয়ে বাড়িতে জম্পেস খাওয়া দাওয়া হবে, সাথে তো একটা কোল্ড ড্রিঙ্কসও নিতে হবে। তো বন্ধুরা বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসে আগে চুলটাকে আঁচড়িয়ে চুলটাকে গোটালাম, কানের দুল খুললাম, বিরক্ত লেগে যাচ্ছে যেন, এত গরম এত তাপ। আর দেখাচ্ছি তোমাদের কি আনতে গিয়েছিলাম, আর যে বিএড এর রেজাল্ট আর সার্টিফিকেট এই দুটো আনতে গেছিলাম। তো মোটামুটি আমার কাজটা কমপ্লিট হয়ে গেছে, আর সাথে করে বিরিয়ানি আর কোল্ড ড্রিঙ্কস আনা হয়েছে। তো এখন স্নান টান করে একটু ফ্রেশ হয়ে তারপরেই খাবো। আজকে সারাদিনে রাজার আমার প্রচণ্ডই কষ্ট হয়ে গেলো এই রোদ্রে গিয়ে, আর আনাটা দরকারও ছিল, কারণ অনেক দিন ধরে ভাবছিলাম যে সার্টিফিকেটটা আনতে হবে আনতে হবে আনতে হবে, তো আজকে গেলাম ফাইনালি আনা হয়ে গেল। কিন্তু ব্যাপারটা হচ্ছে রাজার এখনও আনা হয়নি, কারণ রাজা একটা ভুল করে ফেলেছে। কি ভুল করেছে সেটা বলছি, সেটা হচ্ছে রেজিস্ট্রেশন নিয়ে যায়নি, আর আমি রেজিস্ট্রেশন নিয়ে গেছিলাম। ও রেজিস্ট্রেশনটা ফাইলে রেখেছিল, কিন্তু কীভাবে যে মানে যাই হোক একটা মিসিং হয়ে গেছে। তো বাড়িতে এসে দেখে রেজিস্ট্রেশনটা প্লাস্টিকের মধ্যেই আছে, আর সমস্ত ডকুমেন্টস নিয়ে চলে গেছিলো, শুধু রেজিস্ট্রেশনটা নেয়নি। তো রাজা পায়নি রেজাল্ট আর সার্টিফিকেট, রাজা আবার কদিন বাদে যাবে, গিয়ে নিয়ে আসবে।
রাস্তায় যা ধুলো ছিল গা হাত পা ভালো করে ধুয়ে ওই আরেকবার স্নান করার মতনই স্নান করে নিয়ে বসে গেছি বিরিয়ানি নিয়ে। তো এখন বিরিয়ানি খাওয়া দাওয়া হবে, সাথে কোল্ড ড্রিঙ্কস নিয়েছি। যদিও আমার গলার জন্য কোল্ড ড্রিঙ্কসটা বারণ আছে, কিন্তু আজকে প্রচণ্ডই কোল্ড ড্রিঙ্কস খেতে ইচ্ছা করলো, তো ভাবলাম একটু ঠান্ডাটা কমুক তারপরে কোল্ড ড্রিঙ্কসটা খাবো যাতে গলার কোনো অসুবিধা না হয়। আর দেখো বন্ধুরা, এখন আমার পড়ানো শেষ হলো আর আমার কোলে চলে এসেছে টাকলু সন্টু। হাই বলো বন্ধুদের, বলো হ্যালো, ভালো করে বলো হ্যালো বন্ধুরা। আর সন্টু দেখো ওদের সাথে কেমন বদমাশি করছে। মানে কোনো ভয় নেই, এত বড় বড় বাচ্চাদের সাথে টুকি টুকি খেলছে, ওদের সামনে বেলুন ফাটিয়ে দিচ্ছে, মানে দুষ্টামি করছে দেখো কেমন। খিমচি দিচ্ছিস কেন? তো সন্টু তো আমাদের বাড়ি এতক্ষণ ছিল, তো আমি ওই বাড়িতে দিয়ে আসলাম সন্টুকে। আর মা বললো দুপুরে তো কিছুই রান্না করিসনি। আমি বললাম না কিছু রান্না হয়নি। তো মা রুটি করেছিল, তো আমাকে রুটি দিয়ে দিল। আর আমার ফ্রিজে তো শিমুই রাখা আছে, বোঁদে রাখা আছে, তারপরে হচ্ছে বরবটি দিয়ে আলু ভাজা রাখা আছে, সেগুলো দিয়ে আজকে রাত্রের ডিনারটা হয়ে যাবে। তো মা, আমি যখন বাড়ি ছিলাম না বাড়িতে, তখন গ্যাস এসেছে, এই পার্সেলটাও এসেছে। আর পার্সেলটা ওপেন করে দেখি বাবা রাজা কী সুন্দর একটা পারফিউম দেখো অর্ডার করেছে, আর কি ভালো লাগছে কালারটা দেখতে, ওয়াইল্ড স্টোনের। যাই হোক ভালোই গন্ধটা, তো ভালো লাগলো। মা এটা কালেক্ট করে নিয়েছে ডেলিভারি বয়ের থেকে। মা আমাকে ফোন করেছিল, কি যে বলে। যাই হোক বন্ধুরা, গলাটা খারাপ হয়ে গেছে, আজকে আবার একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিয়েছি, একটু কোল্ড ড্রিঙ্কস খাওয়া হয়ে গেছে। কি মানে খুব খেতে ইচ্ছা করছিলো, অনেকদিন মানে কোল্ড ড্রিঙ্কস ছাড়া ছিলাম, তো হঠাৎ করে কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিয়েছি। গলাটা আবার আটকে আসছে কথা বলতে গেলে, খুব ভুল করেছি খেয়ে। যাই হোক কিছু করার নেই, ইচ্ছা করছিলো খেয়ে নিয়েছি, কিছু করার নেই। তো আজকে সারাদিনের ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরকে বলবো একটু ফলো করে নিও, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর সাথে বেল নোটিফিকেশনটা ক্লিক করে রেখো যাতে পরবর্তী ভিডিও তোমরা অনেক তাড়াতাড়ি পেয়ে যাও। টাটা, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।